আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা অন্তরীকরণে 9.5 অথবা 9E করব। এটা হচ্ছে পর্ব নম্বর 2। আমরা পর্ব 1 করছি, যেখানে বেসিকটা আলোচনা করছি যে ইমপ্লিসিট ফাংশন কী, ইমপ্লিসিট ফাংশন কাকে বলে, কীভাবে এর অন্তরীকরণ করতে হয়। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখবা। তো এই ভিডিওতে আমরা তিনটা ম্যাথ করব। এই তিনটা ম্যাথও খুবই কমন। এইখানে তোমার যে তিনটা ম্যাথ আমি দেখাই, এই তিনটা ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ হচ্ছে একই রকম প্রায়। এই যে এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম কোয়ালিটির। হ্যাঁ, এই একটা যে কোনো একটা পারলে এই দুইটা তোমরা পারবা। আর এই ম্যাথটা একটু কঠিন, আমরা এই ম্যাথটাও করবো। অর্থাৎ এই তিনটা ম্যাথের মধ্যে তিনটা ম্যাথই খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি এই তিনটা ম্যাথ যদি করো তাহলে বাকি আর কোনো ম্যাথই করতে হবে না, তুমি খুব ইজিলি সকল ম্যাথ পারবা। ঠিক আছে, চলো আমরা ম্যাথ তিনটা করে ফেলি। আর যারা বেসিক ভিডিও দেখোনি তারা অবশ্যই বেসিক ভিডিওটা দেখে নিবা, অর্থাৎ পর্ব 1 দেখে নিবা। সেখানে দেখলে তোমার সুবিধা হবে, বোঝাটা সুবিধা হবে। দেখো, এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। এগুলো কিন্তু ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল, ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল। তাহলে অবশ্যই এখানে কী করতে হবে, লন গুণ করতে হবে, নেপিয়ারের রুলসটা ইউজ করতে হবে। আমরা কী করবো, এর প্রথমেই এর উভয় পক্ষে আমরা লন গুণ করে দেবো। তো এর সাথে আমরা যদি লন গুণ করি তাহলে কী হবে, লন এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে লন 1। এখন দেখো, লনের কিছু প্রপার্টি আছে। তোমরা জানো যে লন এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কী লিখতে পারবো, লন এক্স প্লাস হচ্ছে লন ওয়াই। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তারা যদি গুণ হিসেবে থাকে তাহলে তাদেরকে যোগ হিসেবে লিখতে পারবা, আর তারা যদি যোগ হিসেবে থাকে তাহলে তুমি গুণ হিসেবে লিখতে। এটা একটা লগের প্রপার্টি বা লনের প্রপার্টি, এগুলো বৈশিষ্ট্য লগে। এখন দেখো, ঠিক এখানে ওই প্রপার্টিটি ইউজ করবো। আর একটা প্রপার্টি জানো, লগ কে ওয়ান বা লন ওয়ান ইকুয়াল টু হচ্ছে 0, এটা তোমরা জানো। হ্যাঁ, এই লন ওয়ান ইকুয়াল টু, তাহলে দেখো তুমি এই প্রপার্টিটা ইউজ করলে এখানে পাবা লন এক্স বাই এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে লন ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লন ওয়ানের মান হচ্ছে 0, এখানে 0 বসাবা। এখন দেখো, আমরা ওয়াই লন এক্স আর এখানে হবে হচ্ছে এক্স লন ওয়াই। এখন একে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখবা যে খুব সহজে ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা দেখো, প্রথমে ইউবির ফর্মুলা ফেলতে হবে। তাহলে তুমি ইউকে রেখে দাও, বিকে ডেরিভেটিভ করো, তাহলে ওয়াইকে রেখে দাও, বিকে ডেরিভেটিভ করলে কত পাবা, 1/x, যেহেতু লন এক্স, লন এক্সকে ডেরিভেটিভ করলে 1/x প্লাস। এখন তুমি লন এক্সকে রেখে দাও, কাকে ডেরিভেটিভ করো, ওয়াইকে, ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, হয়ে গেল, এটা হয়ে গেল। পরেরটা দেখো, প্লাস পরেরটা হচ্ছে এরকম যে এক্স লন ওয়াই, এক্স লন ওয়াই। তোমাকে কী করতে হবে, প্রথমে এক্সকে রেখে দাও, এক্সকে রেখে দিলা, লন ওয়াইকে ডেরিভেটিভ করো, লন ওয়াইকে ডেরিভেটিভ করলে 1/y ডিওয়াই ডিএক্স প্লাস, প্লাস চিহ্ন দাও প্লাস। আবার তুমি কাকে রেখে দিবা, যেহেতু তুমি লন ওয়াইকে রেখে এক্সকে রেখে দিছিলা, এখন লন ওয়াইকে রেখে দাও, লন ওয়াইকে রেখে দিলা, এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে। এটা তোমরা জানো, এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে। তাহলে এক্সকে ডেরিভেটিভ করো, 1 হবে, 1 লেখার দরকার নাই বা লিখলা। ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন দেখো, ডিওয়াই ডিএক্স টার্ম যেখানে আছে, ডিওয়াই ডিএক্স যুক্ত যে টার্মগুলো আছে সেগুলো একসাথে করে তুমি ডিওয়াই ডিএক্সটা কমন নাও। এখানে দেখো, এই যে এইখানে ওয়াই বাই এক্স লিখলা, আর এখানে কত আছে, লন ওয়াই আছে, প্লাস লন ওয়াই লেখো, লন ওয়াই। আর এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নাও, ডিওয়াই ডিএক্স কমন নাও, কমন নিলে কী থাকবে, লন এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0। এখন এই টার্মটাকে এই পাশে রেখে বাকি টার্মগুলোকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, অপর পাশে নিয়ে যাও। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা লন এক্স প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে লন ওয়াই, এটা এইভাবে লেখা যায়। এখন ডিওয়াই ডিএক্স যদি লিখি তাহলে আমরা যেটা পাবো, এই পাবো ওয়াই বাই এক্স প্লাস লন ওয়াই ভাগ হচ্ছে লন এক্স প্লাস এক্স বাই ওয়াই। দেখো, হয়ে গেল আমাদের ম্যাথ, খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। অথবা আরও যদি ক্যালকুলেশন করো,
আরো একটু ক্যালকুলেশন করা যায় যে ওয়াইকে যদি আমরা আমরা যদি এখানে লসাগু নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, তাও হবে, না ক্যালকুলেশন করলেও হবে। তাহলে এখানে যদি আমরা ওয়াই এক্সকে নেই তাহলে পাবো হচ্ছে ওয়াই প্লাস এক্স ইনটু লন ওয়াই, এভাবে লেখা যায়। আর আর এখানে যদি আমরা লসাগু নিই তাহলে ওয়াই হবে, ওয়াই হইলে আমাদের এখানে যেটা আসবে ইকুয়াল টু লিখতে পারবো এখানে হচ্ছে ওয়াই লন এক্স প্লাস হচ্ছে এক্স। এটা এভাবে হতে পারে। আর একটু যদি মডিফাই করো তাহলে এক্সটা নিচে চলে আসবে, ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে এইভাবেও লেখা যায় ওয়াই বাই এক্স মাইনাস চিহ্ন দিয়ে, আর বাকি যে টার্মগুলো আছে ওয়াই প্লাস এক্স লন ওয়াই ভাগ হচ্ছে ওয়াই লন এক্স প্লাস এক্স, এইটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এটাও অ্যান্সার হতে পারে। দেখো ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আমরা খুব সহজে বের করে ফেললাম, ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আমরা খুব সহজে বের করে ফেললাম। তো আশা করি বুঝতে পারছো বিষয়গুলো কি ছিল বা কেমন করে করে ফেললাম। এই ম্যাথটা খুবই কমন, এই ম্যাথটা খুবই কমন, আশা করি তোমরা এইভাবে এই ম্যাথটা করে ফেলবা, এই বেসিকগুলো জানলে এই ম্যাথগুলো করে ফেলতে পারবা। তো এখন আমরা দুই নম্বর ম্যাথটা করবো। দেখো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন, এটা করতে হবে। তো এটা করার জন্য তোমাকে যে পদ্ধতিটা মনে রাখতে হবে যে এটার উভয় পক্ষে লন গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটার উভয় পক্ষে লন গুণ করে দিই, তাহলে লন এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে লন লন এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে আমরা উভয় পক্ষে কী করলাম, লন গুণ করলাম। এখন তোমাকে যেটা করতে হবে যে লনের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ইউজ করতে হবে। আমরা জানি এটাকে গুণ থাকলে কী করে লেখা যায়, আলাদা আলাদা যোগ দিয়ে লেখা যায়। তাহলে কী হবে, লন এক্স টু দি পাওয়ার এম প্লাস হচ্ছে লন ওয়াই টু দি পাওয়ার এন, এখানে হবে হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে এম প্লাস এন, এটা লনের প্রপার্টি ইউজ করতেছি, লন এক্স মাইনাস ওয়াই। এতটুকু তোমরা খুবই সহজে বুঝতে পারলে। এখন দেখো আমাদের যে কাজ এখন হচ্ছে এই যে আমাদের পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসা, তাহলে এম লন এক্স প্লাস হচ্ছে এন লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এন লন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন তোমাকে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলেই তোমার ম্যাথ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পায়। তো এক্সের সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করো তাহলে কী পাবা, এম তো থাকবে কনস্ট্যান্ট, আর লন এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স হয় প্লাস। ঠিক আছে, এখানে এন তো থাকবেই, লনকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই ওয়াই, মানে যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটার হবে ওয়ান বাই ওয়াই হবে, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে কী হবে, ডিওয়াই ডিএক্স। এখন এখানে কোশ্চেন থাকতে পারে এই যে লন এক্সকে যখন করলাম তখন এক্সকে ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে ওয়ান হয়, এটা লেখার দরকার নেই, কিন্তু এই ওয়াইকে যখন আমরা ডেরিভেটিভ করব তখন ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে ডেরিভেটিভ করলে, মানে এক্সের সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এখানে এম প্লাস এন থেকে যাবে, আর লনের সাথে যে প্যারামিটার থাকবে সেটা ওয়ান বাই হবে, যেহেতু আমরা ডেরিভেটিভ করতেছি, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই। তারপর কী করতে হবে, এক্স মাইনাস ওয়াইয়ের তোমাকে ডেরিভেটিভ করবে, এক্সকে করলে ওয়ান হবে আর ওয়াইকে করলে কী হবে, ডিওয়াই ডিএক্স। এই তো হয়ে গেল। এখন ডিওয়াই ডিএক্সের যাদের আছে তাদেরকে আলাদা করবা, আর এমনি টার্মগুলো আছে তাদেরকে আলাদা করবা, আলাদা করে তুমি জাস্ট হচ্ছে ডিওয়াই ডিএক্সের মানটা বের করলেই হয়ে যাবে তোমার। ঠিক আছে, তো দেখো এখানে আরও যদি একটু ক্যালকুলেশন আমরা করি, এখানে কত হয়, এখানে হচ্ছে এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই বিয়োগ এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই ডিএক্স। ঠিক আছে, এ জাস্ট আমরা এই ওয়ান দিয়ে এটাকে গুণ করলাম, এই সম্পূর্ণ টার্মকে ওয়ান দিয়ে গুণ করলাম, আর এই সম্পূর্ণ টার্মকে ডিওয়াই ডিএক্স দ্বারা গুণ করলাম। এখন ডিওয়াই ডিএক্সকে একসাথে করবো, বাকি টার্মগুলো একসাথে করবো। ঠিক আছে, তাহলে এন বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এখানে কী আছে, প্লাস হবে, এই 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 টার্মটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, তাহলে কী হবে, এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এই যে এই টার্ম এম এম বাই এক্সকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে
এম বাই এক্স, জাস্ট পক্ষান্তর করলাম, এটা আর কিছুই করি নেই। তারপর ডিওয়াই ডিএক্স কমন নেব, তাহলে ডিওয়াই ডিএক্স যদি আমরা কমন নেই তাহলে আমরা থাকবে হচ্ছে এন বাই ওয়াই প্লাস হচ্ছে এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই, এখানে থাকবে, এখানে যা আছে তাই। কিন্তু এখানে যদি আমরা একটু লসাগু করি, আচ্ছা লসাগু আমরা পরে করবো নি, এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই মাইনাস এম বাই এক্স। এখন একটু লসাগু করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে, ডিওয়াই ডিএক্স এর পাশে রাখলাম, আমরা যদি এখানে লসাগু নেই তাহলে কত হবে, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে ওয়াইটা চলে যায়, এন এর সাথে কি গুণ করতে হবে, এন এক্স হবে আর একটা এন ওয়াই হবে, প্লাস দিব, প্লাস এক্স মাইনাস ওয়াই চলে যাবে, তাহলে কি থাকবে, ওয়াই থাকবে, ওয়াইয়ের সাথে কাকে গুণ করতে হবে, এম ওয়াই প্লাস এন ওয়াই, ঠিক আছে, গুণ করে দিলাম, এতটুকু হইলো। এই পাশে ঠিক অনুরূপভাবে লসাগু নিব এক্স মাইনাস ওয়াই, তাহলে ও চলে যাবে কি, এক্স মাইনাস ওয়াই চলে যাবে, থাকবে এক্স, এক্সের সাথে এম এক্স প্লাস এন এক্স, মাইনাস এক্স চলে গেলে হচ্ছে এম এক্স, তারপর কী হবে, মাইনাস প্লাস হয়ে যাবে এম ওয়াই। এখন দেখো কাটাকাটি করা যায় কি না, কাটাকাটি করে ডি ওয়াই ডি এক্স, এখন দেখো এন এক্স এন ওয়াই, এন ওয়াই চলে যায়, এই যে এন ওয়াই এন ওয়াই চলে যায়, থাকতে হচ্ছে যে এম এক্স প্লাস এন এক্স প্লাস এন ওয়াই এম ওয়াই। এই পাশে দেখো কী যায়, এই পাশে তোমার এই এম এক্স এম এক্স চলে যায়, থাকে হচ্ছে এন এক্স প্লাস এম ওয়াই, এন এক্স প্লাস এম ওয়াই, আর এই পাশে কী আছে, এন এক্স প্লাস এম ওয়াই, তার মানে সেম জিনিস আছে। আমরা একটু যদি গুছিয়ে লিখি যে এন এক্স প্লাস এম ওয়াই, আর এই পাশে আছে ওয়াই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এই পাশে হচ্ছে কী আছে, এন এক্স প্লাস এম ওয়াই আর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। দেখো এখানে খুব সহজে বুঝতে পারলা, এখন জাস্ট আমরা কাটাকাটি করবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা ওই পাশে নিয়ে যাব এন এক্স প্লাস এম ওয়াই ভাগ হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই পাশে হচ্ছে এন এক্স প্লাস এম ওয়াই ভাগ হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখন কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে, দেখো এই পাশে এইটার সাথে এটা চলে যাবে তাই না, এই এই টার্ম এই টার্ম চলে যাবে, আর এইটা আর এটা চলে যাবে, তাহলে থাকতেছে কি এই ওয়াইটা উপরে চলে যাবে আর এক্সটা নিচে আসবে, তাহলে সুতরাং দিয়ে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু আমাদের কী হবে, ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে ওয়াই বাই এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো অনেক সহজেই ম্যাথটা হয়ে গেল, অন্য পদ্ধতিতে করতে গেলে ম্যাথটা অনেক কঠিন হয়ে যাবে, তুমি করতে পারবে না, এর কারণে আমরা চাইবো যে লন গুণ করে ম্যাথটা করে ফেলি, তাহলে খুব সহজেই আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। হ্যাঁ তো আমাদের এটা লাস্ট ম্যাথ, এটা দেখো কী আছে, লন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা খুবই সহজ ম্যাথ, এটার কঠিন কিছু নাই। এই লনটাকে ডিস্ট্রিবিউট করে দাও, লনের যে প্রপার্টি তাহলে আমরা আলাদা করে লিখতে পারবো লন এক্স প্লাস লন ওয়াই, তাই না, এটা একটা লনের প্রপার্টি যে তারা যদি গুণ হিসেবে থাকে তাহলে যোগ করে লিখতে পারো, তাহলে ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন তুমি এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে আমরা পাবো ওয়ান বাই এক্স পাবো, প্লাস হচ্ছে এখানে করলে ওয়ান বাই ওয়াই পাবো আর ডি ওয়াই ডি এক্স পাবো, ইকুয়াল টু হবে এখানে ওয়ান হবে প্লাস ডি ওয়াই ডি এক্স। এখন ডি ওয়াই ডি এক্সগুলো আলাদা করো, তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স আর এখানে হবে হচ্ছে মাইনাস ডি ওয়াই ডি এক্স, ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স, জাস্ট ডিওয়াই ডিএক্সগুলো আলাদা করলাম, ডিওয়াই ডিএক্স যদি একসাথে করো তাহলে কমন নিলে কত পাবা, ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান পাবা, ইকুয়াল টু এখানে কত পাবা, এখানে যা আছে তাই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স। এখন জাস্ট তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কত হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স আর এখানে হবে হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান। এখন তুমি চাইলে একটু ক্যালকুলেশন করতে পারো, না চাইলে এইভাবেও রেখে দিতে পারো, কোনো প্রবলেম নাই, জাস্ট ক্যালকুলেশন করে আমি একটু দেখাচ্ছি, যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে লসাগু যদি এক্স নেই তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হবে, আর এখানে যদি লসাগু ওয়াই নেই তাহলে ওয়ান মাইনাস ওয়াই হবে, তাহলে তুমি লিখতে পারো ওয়াই বাই এক্স আর এটা লিখতে পারো হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস ওয়াই, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাই আশা করি বুঝতে পারলাম বিষয়টা, খুবই সহজ, এখানে কোনো জটিল কিছু নাই, জাস্ট এই ম্যাথটা খুবই সহজ ছিল। তো
আজকে এই পর্যন্তই আমাদের, আমরা হচ্ছে এই অধ্যায়ের দুইটা টাইপ করে ফেললাম, অর্থাৎ দুইটা পার্টে আমরা এই অধ্যায়কে শেষ করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা নতুন কোনো অধ্যায় করব, সেই ভিডিও দেখার আনন্দ জন্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।